हेलो स्टूडेंट्स, आज के आमरा कथा बोलो तुम्हारे गति अध्याय फिजिक्सर तुम्हारे जे दुई नम्बर अध्याय ओटा गति अध्यायेर सृजनशील गाणितिक समस्या समाधान करब। एर आगे गति अध्याय सृजनशील समाधान करा आछे एकटा लेक्चारे, एटा हच्छे सेकेंड लेक्चार। एर आगे दुईटा अंक करा आछे, दुईटा थेके तीनटा अंक करा आछे, एखाने बाकी आरो आजके दुईटा अंक करबो। ए मोटामुटी एगुलो जदि बुझते पारो तुम्हारा ताहले बेसिक अनेक किछुई जेने जाबे। तो आमी आशा करब जे तुम्हारा शुरू थेके शेष पर्यन्त देखबे, नतून नतून किछु कथा तुम्हारा शुनते पारबे, प्लस एई गति अध्यायेर अंकगुलो आमरा किभाबे करते पारि एगुलो निये सब विस्तारित आलोचना करब। ताहले आमरा देखि तो ए अंकटा कि बोलछे। आमरा एकटा अंक डिटेल्स माने बेशी बेशी कथा बोलबो, माने बुझार चेष्टा करब बेशी, शुधु करे फेलबो आर ता नय। किन्तु जे अंकटा हले किभाबे होच्छे अथवा आर कि किभाबे होते पारे अथवा यह सूत्रटा क्या अप्लाई होता है विस्तारित कथा बोलबो। शुरू थेके शेष पर्यन्त देखो, आशा करी एटा देखार पर तुम्हारा अवश्य अनेक किछु बुझते पारबे। तो प्रथमे आमरा देखी अंकटा कि बोलछे, कारण कि आमादेर अंकटा बोझाटा इम्पोर्टेंट बेशी। अंक पढ़ाटा जखन एकटा अंक आसबे चोखेर सामने तखन ओई अंकटा बार बार पढ़ा लागबे। 20 मीटर पर सेकेंड आदि बेगे एकटी क्रिकेट बल के मुकुल खाड़ा ऊपर दिके छुड़े मारल। একই সময় 30 মিটার দূর থেকে নিশান 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করলো। এখানে আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে সমবেগ কথাটা পাচ্ছি। সমবেগ মানে কি সমান সময় সমান বেগ যাচ্ছে, তাই না? এক সেকেন্ডে সে যদি 2 মিটার তাহলে 2 সেকেন্ডে যাবে 4 মিটার, 3 সেকেন্ডে 6 মিটার, এইভাবে যাবে সমবেগে। আদি বেগ দেওয়া আছে আর বলটা উপরের দিকে নিক্ষেপ করছে, আমরা এই ব্যাপারগুলো পেলাম। এখন আমাদের নিয়ম কি জানি আমরা, আমরা যে জানি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, অথবা এস তো না এইস, কারণ কি আমরা যখন উপরে নিচে চিন্তা করব তখন আমরা এইস লিখবো এটাকে। আবার বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gs। এটা আগের লেকচারে বিস্তারিত কথা আছে, তোমরা এগুলো দেখো। তো আমরা যখন উপরের কথা চিন্তা করব তখন আমরা 2gs এই ফর্মেটে যাব, 2as ওইটাতে যাব না। যখন আমরা সমান্তরাল রেখা চিন্তা করি তখন আমরা 2as ওইটা লিখি। সরণের ক্ষেত্রে এ মানে ত্বরণ লিখে এখানে জি লিখব উপর নিচ হলে। যখন কোনো একটা বলকে আমরা উপরের দিকে ছাড়বো তখন সেটা মাইনাস হয়ে যাবে। উপরের দিকে ছাড়লে মানে মহাকর্ষের বিপরীতে যাচ্ছে, ঠিক আছে? মাধ্যাকর্ষণের যে বিপরীত দিকে যাচ্ছে তাই মাইনাস থাকবে। উপরের দিকে বলটা ছুড়লেই সেটা মাইনাসের সূত্র যাবে, আর বলটা উপর থেকে যদি নিচে পড়ে তাহলে আমরা এগুলো প্লাসের সূত্র লিখবো। আবার এক সূত্র আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। যদি বলটা আমি উপরের দিকে ছাড়ি তাহলে এটা হবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। মানে এই হচ্ছে আমাদের সূত্র। আমার এখানে কী চাইছে তাহলে, এখন আমি আস্তে আস্তে সামনের দিকে যাব। যে গতে বলছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠলো, তার মানে তুমি বলটা উপরের দিকে নিক্ষেপ করছো, নিক্ষেপ করার পর বলটা কত উচ্চতায় গেল। তুমি একটা বল যখন উপরের দিকে ছাড়ো তখন বলটা উপরে যায়, যাইতে যেতে এক সময় বলটা কিন্তু তার বেগ হারায় ফেলে, মানে বেগ জিরো হয়ে যায়। তার মানে তুমি যখন একটা বল উপরের দিকে ছাড়ো তো একসময় এটা নিচের দিকে পড়তে থাকে আবার। কেন? কারণ তোমার যখন গতি শেষ হয়ে যাবে তখনই বলটা এখানে এসে শেষ বেগটা জিরো হয়ে যাবে। তাহলে ধরো 10 মিটার পার সেকেন্ড আদি বেগে তাকে যদি উপরে ছাড়ো তাহলে ফাইনালিতে যদি তার শেষ বেগটা জিরো হয়ে যায় তখন সেটা নিচে পড়ে যাবে। ওকে, এখানে বলছে যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠলো, তার মানে যে এখানে বলটা উপরে যাওয়ার পর এটা কত উচ্চতায় গিয়ে আবার ব্যাক করলো। ওকে, তো যখন আমরা সর্বোচ্চ উচ্চতার কথা চিন্তা করব তখন আমরা এটাকে ক্যাপিটাল এস চিন্তা করি। নর্মালি আমরা কোনো উচ্চতাকে স্মল এস ভাবি, কিন্তু যখন এটা উপর সর্বোচ্চ উচ্চতা মানে ম্যাক্সিমাম হাইট চিন্তা করব তখন সেটা হবে ক্যাপিটাল এসে যাবে। ওকে, তো এইচ এর সূত্রগুলো কী কী আছে এর মধ্যে দেখো। যে এটা হচ্ছে একটা এস এর সূত্র, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা আছে। আবার এখানে একটা এইচ আছে, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gs। এটা আমি যেহেতু বলটা উপরে দেখে নিক্ষেপ করছি তার মানে এগুলো সব মাইনাস থাকবে, যেহেতু আমি আকর্ষণের বিপরীত দিকে যাচ্ছি। ওকে, এটা লাইট ডিস্টার্ব হচ্ছে, তুমি এখানে আসো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের সর্বোচ্চ উচ্চতার কথা চিন্তা করলাম আমি। আমার কাছে এখন তথ্য থাকতে হবে, কী কী তথ্য আমার কাছে আছে তথ্যগুলো আমরা দেখার চেষ্টা করি। যে এই যে 20 মিটার পার সেকেন্ড আদি বেগে আমি বলটাকে উপরে দিকে নিক্ষেপ করলাম, আমার সর্বোচ্চ উচ্চতা আমি এইচ নির্ণয় করব। তো এই 20 মিটার পার সেকেন্ড আদি বেগে আমি তাহলে বলতে পারি যে ইউ, আমি যদি গড় কথা চিন্তা করি, ঘ আমি একটু পরে করি, যেমন নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব হবে কি না। তার মানে একটা বল তুমি উপরের দিকে ছাড়ছো, অন্য একটা ছেলে দূর থেকে দৌড়ে আসছে, সে বলটা ধরতে পারবে কি না পড়ার আগে। এটা আমরা তাহলে গ আগে শেষ করি। গতে আমাকে বলছে আদি বেগ ইউ ইকুয়াল টু আছে 20 মিটার পার সেকেন্ড। ওকে, তো আদি বেগ 20 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম আমরা। আমি তো বললামই বলটা উপরে গিয়ে একসময় শেষ বেগটা জিরো হবে, তারপর নিচে পড়বে, তাহলে শেষ বেগ ভি ইকুয়াল টু জিরো হবে, 0 মিটার পার সেকেন্ড। এই দুটো দিলাম, আদি বেগ শেষ বেগ পেলাম। আমার কাছে আর কী আছে দেখি, তো
এটা হচ্ছে নিশানের কথা। আমার সর্বোচ্চ উচ্চতা দেখার জন্য আমার কাছে এই জিনিসগুলো আছে। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা মানে আমরা বলতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এস, উপরের দিকে ছুটছি, তাহলে এইটা থেকে আমরা বের করতে পারি। আবার আমরা দেখি তো ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, না না আমরা তো টি আমার কাছে নাই, কারণ কি আমি যদি ভাবি এস এর আরেকটা সূত্র আছে এস ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আমি এই সূত্রটা প্রয়োগ করতে পারতাম, কিন্তু এটা কেন কা পারবো না, কারণ আমার কাছে টি মানে টাইম তো নাই, বলটা উপর দিকে ছুড়লাম, এই টাইম নাই বলে আমি এটা পারতেছি না, তাই আমার কাছে শুধুমাত্র এই সেই সূত্র যেটা আমি টি সারা নির্ণয় করতে পারবো এইচ এর মান। এখান থেকে আমি যদি ভাবি দেখো তো আমার এই ভি এর মান তো জিরো ছিল, তাহলে জিরো স্কোয়ার ইকুয়াল টু ইউ এর মান কত, বিশ, বিশ মিটার পার সেকেন্ড তার স্কোয়ার দাও মাইনাস টু জি এস, টু দাও ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইস এর মান যেটা আমি নির্ণয় করবো। ওকে এখন তাহলে দেখো কি হচ্ছে, আমার দরকার এই এইস এর মানটা। ওকে তাহলে আমি এই পুরোটাকে নিয়ে আসি এই পাশে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওকে তাহলে আমরা ক্যালকুলেটার দ্বারা যদি এই নাইন পয়েন্ট এইটকে টু দ্বারা গুণ দিই, দেখো নাইন পয়েন্ট এইট ইন্টু টু দিলাম, তাহলে হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্স এস ইকুয়াল টু বিশের স্কোয়ার মানে কত, চারশো, তাহলে এস ইকুয়াল টু কত হলো, চারশো ভাগ নাইনটিন পয়েন্ট সিক্স, তো চারশো ভাগ নাইনটিন পয়েন্ট সিক্স দাও, তাহলে তুমি পাচ্ছ বিশ পয়েন্ট ফোর জিরো। ওকে তো এই হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতার মান, মানে আমরা যখন কোনো একটা জিনিসের সর্বোচ্চ উচ্চতা বের করব তখন আমরা কিন্তু এই সূত্রটা প্রয়োগ করব। ওকে ফোর জিরো এইট আছে, তার মানে আমরা ফোর ওয়ান লিখতে পারি এটাকে, তিন নম্বরটা যদি পাঁচের চেয়ে বেশি হয় তো আমরা এক বেশি লিখি, তাহলে আমরা বলতে পারবো বিশ পয়েন্ট ফোর ওয়ান অথবা ফোর জিরো এইট, মানে সর্বোচ্চ উচ্চতা আমি এভাবে লিখছি। এই হচ্ছে আমার এটার অ্যান্সার, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠলো। এখন তোমরা এইভাবে এখন আমি দেখো যে এটা মিটার স্কোয়ার এককটা কী করে ভাঙালে, মানে কী করে তুমি এই এইসের মান তো মিটার হবে তাই না, সর্বোচ্চ উচ্চতা এইসের মান মিটার কীভাবে হবে, তোমরা দেখো নাইন পয়েন্ট এইট কী হবে, তাহলে এটা এটা কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা। ওকে তাহলে এটা আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর তুমি যখন এটাকে স্কোয়ার দাও তাহলে এটা হবে মিটার স্কোয়ার আর এটা হবে পার সেকেন্ড স্কোয়ার। ওকে তাহলে এই সেকেন্ড স্কোয়ার এই সেকেন্ড স্কোয়ার কাটা, আর এই মিটারে এই মিটার এক কাটা গেলে শুধু একটা মিটার থাকে, তখন এই জন্য অ্যান্সার হচ্ছে মিটার। আমি এক একটা ভাঙানো দেখালাম। আচ্ছা যখন তোমাকে সর্বোচ্চ উচ্চতা চাইবে কোনো একটা অঙ্কে, তখন তোমরা আরেকটা কাজ করতে পারো, সরাসরি অ্যান্সার লিখে দিবা। কীরকম একটা, আমরা জানি সর্বোচ্চ উচ্চতা এস ইকুয়াল টু টু ইউ বাই জি, এই যেটা এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এটাই কিন্তু আমরা এটাই করছি, টু ইউ বাই জি। কীভাবে হয়েছে দেখো, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এস, এখানে যদি তোমার ভি এর মান জিরো হয় তা জিরো ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এস, বা আমি যদি টু জি এসটাই পাশে নিয়ে আসি তাহলে টু জি এস ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার, বা আমার তো দরকার এস এর মান এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি, তাহলে আমি কী বললাম যেহেতু আমার সর্বোচ্চ উচ্চতা তাহলে এসটা ক্যাপিটাল এস হবে, তাহলে সব কিন্তু ক্যাপিটাল এস হবে। তো এই তো হচ্ছে এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি, তাহলে আমরা সরাসরি সূত্র লিখতে পারবো। বিভিন্ন গাইডে এই সূত্র সরাসরি দেওয়া থাকে, তোমাদের প্রবলেম হয় তা আমি তোমাদের ভেঙে দেখালাম যে অ্যাকচুয়ালি কই থেকে এই সূত্রটা আসলো। আচ্ছা আমাদের এই এটা গ নম্বরটা শেষ হলো, এখন ঘ নম্বরে আমাকে বলছে যে ওই ছেলেটা যে দৌড়ে আসলো এসে সে কি এই বলটাকে ধরতে পারবে কিনা মাটিতে পড়ার আগে। ওকে ঘতে বলা ছিল মুকুল দূর থেকে নিশান একই সময়ে এত মুকুল বল ছুড়তে নিশান দৌড়ে আসছে, তার মানে নিশান দৌড়ে মাটিতে পড়ার আগে বলটি ধরতে পারবে কি না। ওকে আমি এটা গাণিতিকভাবে প্রমাণ করব। তাহলে আমরা দেখব কি যে বলটা মুকুল উপরে ছুড়লো, বলটা মাটিতে পড়বে, মাটিতে পড়তে বলটা কয় সেকেন্ড লাগছে এটা আমি দেখব। ধরলাম যে বলটা মাটিতে পড়তে পাঁচ সেকেন্ড লাগে, আর ওই পাশ থেকে যে ছেলেটা নিশান দৌড়ে আসতেছে তার ওই বলের কাছে আসতে লাগে ছয় সেকেন্ড লাগে, যদি এমন হয় তাহলে বলটা পাঁচ সেকেন্ডে পড়ে যাবে, সে দৌড়ে আসতে আসতে তো বল মাটিতে পড়ে গেল, সে তো বলটা ধরতে পারবে না এরকম। তা আমরা দেখব যে অ্যাকচুয়ালি সময়টা কী হয়। ওকে সময়ের সাথে আমরা দেখব যে বলটা মাটিতে পড়তে পারবে, কার সময় বেশি লাগে, এখানে কি বলটা মাটিতে পড়তে বেশি সময় লাগছে নাকি তার দৌড়ে আসতে বেশি সময় লাগছে, এই ব্যাপারটা আমরা তাহলে আবার চলে যাই অঙ্কের মধ্যে।
এখানে আমরা কিন্তু সর্বোচ্চ উচ্চতা কিন্তু আমরা জানি এই গতে পাইছি, গতে সর্বোচ্চ উচ্চতা আমরা এস পেয়েছিলাম 20.41, এটা পেয়েছিলাম, এটা আমাদের কাজে লাগতে পারে তাই তুলে রাখলাম। আচ্ছা এবার দেখো যে একটা ব্যাপার হচ্ছে, একই সময়ে 30 মিটার দূর থেকে নিশান, ধরো এখান থেকে এখানে হচ্ছে তুমি এই ঘটনাটা ঘটছো, বল উপরে তুলতেছো, আর এই 30 মিটার দূরে, এই 30 মিটার দূরে দাঁড়িয়ে নিশান দৌড়ে এদিকে আসবে, তার দৌড়টা হচ্ছে সমবেগ, তার মানে সে প্রতি সেকেন্ডে সমান দূরত্ব অতিক্রম করবে, তার সমবেগটা কত 6 মিটার পার সেকেন্ড, এক সেকেন্ডে সে 6 মিটার যাবে, তাহলে সে এক সেকেন্ডে যদি 6 মিটার যায় যেহেতু 30 মিটার দূরত্ব, তাহলে 6 মিটার যাচ্ছে তার এক সেকেন্ডে, তার 30 মিটার যাচ্ছে তার কত সময় লাগবে, এটা তো মুখে মুখে অঙ্ক না করে করা যায়, যে তাহলে 30 মিটার যাতে তার 5 সেকেন্ড সময় লাগবে, তাহলে নিশান ছেলেটা এদিক বরাবর আসবে 5 সেকেন্ড সময় আসবে। এখন আমরা ফাইনালি বের করবো যে বলটা উপর থেকে নিচে নামতে কতক্ষণ লাগবে, বল ছাড়বো আর নিচে নামবে, বলটা গিয়ে উপরে গিয়ে নিচে নামতে কত সময় লাগে এটা দেখলে আমরা পেয়ে যাব। এখন আমরা তো আর এভাবে অঙ্ক মুখে মুখে করতে পারবো না, আমরা সূত্রের সাহায্যে করি, আমরা সূত্রের সাহায্যে কী জানি, আমরা যদি বলি যে নিশানের সময় লাগবে কীরকম লাগবে, আমরা জানি যেহেতু সমবেগে চলতেছে, ধরো যে সে সমবেগে চলে, তাই যেহেতু সে সমবেগে চলে, সমবেগের সূত্র হচ্ছে কি s = vt, এখানে কোনো ঝামেলা নাই, সমবেগ হলেই s = vt দেবো আমরা, তাহলে আমি টি বের করবো, তাহলে বলতে পারি t = s/v, এই ভিটা উপরে চলে আসছে, এখানে এস মানে তার মধ্যে দূরত্ব ছিল 30 মিটার আর ভি হচ্ছে তার বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, মিটার মিটার কাটা, 6 দিলে 5, আর সেকেন্ডটা উপরে চলে আসলে সূচকের নিয়মে মাইনাসটা প্লাস হবে, তাহলে 5 সেকেন্ড, তার মানে আমরা বুঝতে পারলাম যে এই নিশান যে ছেলেটা সে সমবেগে আসলেও তার 5 সেকেন্ড লাগতেছে, তাহলে নিশান আমি দিলাম নিশান তার লাগতেছে 5 সেকেন্ড, দুইটা তথ্য আমরা পেলাম। এখন আমরা শুধুমাত্র দেখব, আমি তাহলে এটা মুছে দিচ্ছি, তোমরা খাতা তুলে ফেলো, নিশানের সময় লাগছে 5 সেকেন্ড, তাহলে এবার দেখি বলটা অ্যাকচুয়ালি কত সময় মাটিতে পড়ে, বলটা প্রথমে উপরে যাবে তারপর নিচে পড়বে, আমরা যদি ভাবি যে বলটা উপরে যেতে যত সময় লাগছে সেটা, অথবা বলটা নিচে পড়তে যেত সময় লাগছে তার দ্বিগুণ, একটা হচ্ছে বলটা উপরে যাবে, একটা বলটা নিচে নামবে। আমি যদি ভাবি বলটা তুমি যেটা সেটা করতে পারো, তুমি যদি ভাবো বলটা উপর থেকে নিচে ফেলবো আমি যেত সময় লাগে, তাকে 2 দ্বারা গুণ করে দাও, কারণ ঠিক সেই সময় বলটা উপরে উঠবে। আবার একই কাজ করতে পারো, তুমি বলটাকে উপরে দিকে নিক্ষেপ করতে যত সময় লাগে সেটাকে যদি 2 দ্বারা গুণ করে দাও, তাহলে উপর নিচ দুইটা পেয়ে যাবে একবারে, মানে দুইটা আলাদা আলাদা করে করা লাগবে না। তাহলে আমরা যদি ভাবি, প্রথমে আমি চিন্তা করি যে বলটা উপরে ফেলতে আমার কত সময় লাগছে, বলটা ধরে আমি উপরে পাঠাচ্ছিলাম তখন শুরুতে আমার আদিবেগ ইউ ছিল 20 মিটার পার সেকেন্ড, আমি বলটাকে উপরে তুলবো কত সময় লাগে, সেদিকে আমার শেষ বেগ ছিল 0, আর কি আছে আমার টাইম দরকার না, আমার কাছে জি আছে, জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি কী কী সূত্র আছে, আমরা দেখি v² = u² - 2gs, এখানে তো টি নাই মানে এই সূত্র হচ্ছে না, v = u - gt, v = u - gt, এটা আমাদের টি আছে, তা আমার ভি ইউ দুইটা আছে, আমি এটা সূত্র করতে পারো, আবার s = ut + 1/2gt² ওইটাও করা যাবে, ওকে, তাহলে আমরা বলতে পারি s = ut - 1/2gt² ওইটাও করতে পারবো, তোমাদের ইচ্ছা তুমি কোনটা করবে, ওকে। তো আমরা এই যে ব্যাপারটা, এটা আমরা অ্যাপ্লাই করবো যখন নিচে পড়ে, তাহলে কারণ আমার আদিবেগটা যদি ইউ বানাতে পারি, এটা আমার কাছে দুইটা তথ্য নিয়ে দুই জায়গায় যদি আলাদা আলাদা মান থাকে, ধরো এখানে একটা টি এর মান, এখানে একটা টি এর মান, দুইটা টি থেকে একটা টি বের করাটা একটু ঝামেলার কাজ, ওকে, মানে এখান থেকে ইকুয়েশন কমন নেওয়া লাগবে, সমীকরণের ঝামেলা আছে, তা আমি যদি এমন হতো যে কোনোভাবে আদিবেগ ইউর মান 0 হয়ে যেত, তাহলে কিন্তু সুবিধা হতো, তাই না? তো এই যে ব্যাপারটা যে এখানে ভি এর মান কিন্তু 0, যদি উপরে দেখে নিক্ষেপ করছি, তাহলে আমি এক কাজ করি, আমি যদি মনে করি তোমার প্লাস দিয়ে দিই, তার মানে কি যখন বলটা উপর থেকে নিচে পড়বে, এটা আমি দুইটা ব্যাপার বোঝাচ্ছি, একটা হচ্ছে আমি নিচ থেকে উপর দিকে তুলবো, আমার উপর থেকে নিচে তুলবো, তুমি যদি চাও যে উপর থেকে নিচেরটা করবে, তাহলে এই সূত্রটা প্রয়োগ করবে, তাহলে তোমার ইউর মান 0 হয়ে যাবে, তাহলে তোমার ঝামেলা শেষ, একটা এই পার্টটা শেষ হয়ে যাবে, তুমি যদি নিচ থেকে উপরে তুলতে চাও তাহলে এটা করো, ভি এর মান 0 হয়ে যাবে, তখন এখান থেকে তুমি ইজিলি টি এর মানটা বের করতে পারবে। তাহলে আমি করে দেখা, প্রথমে v = u - gt দ্বারা যদি করতে চাই আমি, তাহলে আমি বলবো যে এখানে ভি এর মান কত ছিল, ভি এর মান ছিল যখন তুমি বলটা উপরে দিকে ছুড়ো তখন ভি এর মান 0 ছিল, ইউ এর মান ছিল কত 20 মিটার পার সেকেন্ড মাইনাস জিটি, ওকে, 9.8 × t, তাহলে কী হবে দেখি তো, এটাই পাশে নিয়ে আসো, এক পাশে 9.8 টি,
इक्वल टू 20 मीटर पर सेकेंड बा टी इक्वल टू कत हो 20 मीटर पर सेकेंड बाय 9.8 इटा जेटा इटा तो मीटर पर सेकेंड स्क्वायर तार एकक ओके इटाटा काटा जाबे इटाटा काटले तखन थाकले शुधु एकटा एस थाकबे ताहले 9.8 के आमी 20 द्वारा भाग दी माने 20 द्वारा 20 के 9.8 द्वारा भाग दी এটা পেলাম আমরা 2.04 ওকে তো 2.04 যেটা পাইলাম সেটা হলো বলটা মোটামুটি যে উপরে তুলতে আমার এই সময়টা লাগছে তাহলে বলটা এই সময় নিচে পড়বে তাহলে আমি বলতে পারি সুতরাং বলটি মাটিতে পড়তে সময় লাগবে এইটা তো বলটা শুধু উপর উঠবে তাহলে নিচে পড়তে একই সময় লাগবে তা মাটিতে পড়তে সময় লাগবে 2 × 2.04 এটা দিয়ে দাও তাহলে 2 × 4 কত 4.08 হচ্ছে তাহলে দেখো বলটা মাটিতে পড়তে লাগছে 4 সেকেন্ড সময় কিন্তু নিশান্ত দৌড়ে আসছিল 5 সেকেন্ডে তাহলে বল আগে পড়ে গেছে তার মানে সে বলটা দৌড়তে পারবে না তাহলে আমি এটা ভিকলটি ইউ মাইনাস জিটি দ্বারা করলাম কারণ তোমার কাছে মনে প্রশ্ন হতে পারে যে আপনি তো বলছিলেন যে এস ইকুয়ালটি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার যেটা ওইটার কথা কী বলবেন ওকে আমার ইচ্ছা হলো আমি বলটা এখন উপর থেকে নিচে ফেলবো ভাবলাম যে বলটা উপর থেকে নিচে পড়তে কত সময় লাগছে সেটা আমি দেখে বের করে ফেলি তখন যখন বলটা উপর থেকে নিচে পড়বে তখন তার বলের আদিবেগ কিন্তু ইউ ইকুয়াল টু জিরো উপর থেকে এখন নিচে পড়ছে আদিবেগ ইউ জিরো তো বলের শেষ বেগ ভি কত যখন বলটা উপর থেকে নিচে পড়বে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার শেষ বেগ এখানে লাগতেছে না ওকে তার মানে ভি আমার দরকার নেই কারণ আমি তো এখানে নির্ণয় করবো বলটা যখন উপর থেকে নিচে পড়বে তখন কিন্তু এটা প্লাস হবে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ইউর মান জিরো হলে এই পুরোটার মান জিরো হয়ে যাবে ইউটির মান তাহলে এস যেটা আছে সর্বোচ্চ উচ্চতা এস তো আমরা নির্ণয় করছিলাম আগেই তাহলে এস এর মান ছিল কত আর এখানে বলে দিতে পারো এস ইকুয়াল টু 20.41 তাহলে এখানে দাও আমি তো টি নির্ণয় করবো একসাথে তাহলে আমি এখানে বলতে পারি যে 20.41 এই সে জায়গায় বসালাম মিটার টিটার এককগুলো দিলাম না ইউয়ের মান যেহেতু জিরো তাহলে জিরো ইন্টু টি দিলাম এটা কাজ শেষ জিরো ইন্টু টি মানে জিরোই তো হবে তাহলে হাফ দিলাম ইন্টু জিটি স্কোয়ার মানে 9.8 × টি স্কোয়ার আমি এটা বের করবো ওকে তো এখন ফাইনালি এটা মান জিরো হয়ে যাবে তাহলে 20.41 ইকুয়াল টু হাফ ইন্টু 9.8 × টি স্কোয়ার এখান থেকে তুমি টি এর মান নির্ণয় করতে চাও তাহলে টুটোর পাশে গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে এক কাজ করি আমি টি এর মান রাখবো তো আমি এটাই পাশে নিয়ে আসি তাহলে হাফ ইন্টু 9.8 × টি স্কোয়ার ইকুয়াল টু 20.41 উল্টা দিলাম তোমাদের সুবিধার জন্য আমি ভেঙে ভেঙে করছি তাহলে আমি যদি টি স্কোয়ার রাখি এখানে তাহলে এই পাশে 20.41 তো থাকবেই ওকে ইন্টু এই টুটার পাশে গিয়ে উপরে গুণ হবে আর নিচে এই 9.8টা চলে আসবে গুণাকার আছে এটা ভাগাকার আছে উপরে গুণ হচ্ছে আচ্ছা এটা দেখি গুণ করে কত হয় 20.41 এটা ইন্টু টু দাও এটা দেওয়ার পর ভাগ হচ্ছে 9.8 এখানে পাচ্ছ 4.16 তাহলে 4.16 যদি টি স্কোয়ার হয় তাহলে টি ইকুয়াল টু কত হবে রুট ওভার 4.16 তো রুট ওভার 4.16 দাও রুট ওভার অ্যান্সার যদি দাও তাহলে পাচ্ছ 2.04 দেখছো তুমি বলটা নিচে নামাচ্ছ ঠিক সেম সময় লাগছে প্রথমে কিন্তু আমি করেছিলাম উপরে তুলতে সময় তাহলে তুমি যদি চাও যে একদম আলাদা আলাদা করে দেখাতে বলটা উপরে তুলতে নিচে তুলতে আলাদা আলাদাভাবে দেখায় সময় ধরে যোগ করতে পারো তুমি যদি চাও যে একটা বের করে এটাকে দুই দ্বারা গুণ করে দেবে তাও করতে পারো তাহলে তুমি যদি নিচে পড়তে এত তাহলে উপরে তুলতে এত ছিল নিচে তুলতে এত তাহলে তুমি বলতে ফাইনালি সময় লাগবে এই যে 4.08 কী করবা তুমি তোমার ইচ্ছে তবে আলাদা করে করে দেওয়া যায় এত বড় যে তা কিন্তু না তোমরা আশা করি অঙ্কটা ক্লিয়ার এখন আমরা তাহলে পরের অঙ্কটা দেখব এই গতি অধ্যায়ের অঙ্কটা যদি না বুঝো তাহলে বারবার আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে তারপর আমরা এখন নেক্সট অঙ্কে চলে যাচ্ছি